মনে হচ্ছে খুব ভালো খেলেছে বলেই তারা আজকে ফাইনালে, এবং কাপটাও আমরা জিতবো আশা করছি। ব্রাজিলের সমর্থন করি আসলে ছোটবেলা থেকে, জন্মসূত্রে এটাকে বলা যেতে পারে, জন্মসূত্রে পাওয়া সমর্থন, কারণ বাবা ভাই বোনের মধ্যে সবার মধ্যে একটা ব্রাজিল 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 ছিল, তার জন্য ওটা একেবারে মগজে ঢুকে গেছে, তখন থেকেই আসলে ব্রাজিলের সাপোর্টার। সুতরাং বলা যেতে পারে জন্মগত নয়, জন্মসূত্রে আমি আসলে ব্রাজিলের সমর্থন। তপু, আমি ফুটবলে সবসময় ব্রাজিলকে সাপোর্ট করি, এবং যাদের খেলা দেখে আমি ব্রাজিলের সাপোর্টার হয়েছি তারা হচ্ছে রোনালদো, রোনালদিনো, রিভালডো এবং রবার্তো কার্লোস, যাদের কেউই এখন খেলে না তারপরেও ব্রাজিলকে সাপোর্ট করে যায়। এটা একটা এক ধরনের অন্ধ সাপোর্ট বলা যায়। আমার আবার শুনেছি যে ব্রাজিলের কোনো এমবেসিও নাকি বাংলাদেশে নেই, তারপরেও সাপোর্ট করছি। এ নিয়েও নাকি আমাদের মধ্যে মারামারি হয় যে আর্জেন্টিনা ব্রাজিল, যদিও যেটা একদমই উচিত না। আর আমার ফুটবল প্রেম আরও বেড়ে গিয়েছে যার খেলা দেখে, সে হচ্ছে লিওনেল মেসি। আমি ম্যারাডোনার খেলা দেখিনি, আমি পেলের খেলা ওভাবে হয়তো দেখিনি, কিন্তু লিওনেল মেসির খেলা আমি সবসময় দেখি। আই এম এ বিগ ফ্যান অফ বার্সেলোনার টিম। তো আমি আবার মন আমার অন্যভাবেও চায় যে মেসি একটা কাপ জিতুক। মেসি তার জীবদ্দশায় এত কিছু দিয়েছে, তা সে একটা কাপ ডিজার্ভ করে তার দেশের হয়ে। তো সামনে কোপা আমেরিকার ফাইনাল, এই দিন আমার জন্য একটা কনফিউজিং দিন যাবে, কারণ একদিকে মেসির প্রতি ভালোবাসা, আর একদিকে রয়েছে ব্রাজিলের টিমের প্রতি আমার যে ছোটোবেলার থেকে যে সাপোর্ট। সো দেখা যাক কে জিতে, যেই জিতুক যেই হারুক এক ধরনের মিক্সড ফিলিং থাকবে আমার। সো দুই দলের জন্যই শুভকামনা। আর আগামী বছর আবার ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের মনে হয় যে এই দুইটা বছর ভালো যাবে ফুটবল প্রেমী যারা আছেন, যারা ফুটবল খেলা দেখছেন। সো যেই জিতুক হারুক আমার কামনা থাকবে যে কোনো সংঘাত না, এটা আমাদের বাংলাদেশ টিম না। আমি বিগ সাপোর্ট আমার বাংলাদেশ ফুটবল টিম, সবচেয়ে বড় অন্ধ হওয়া উচিত বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে। সো ব্রাজিল আর্জেন্টিনার জন্য সাপোর্ট থাকতে পারে, কিন্তু এটার জন্য কোনো সংঘাত বা মারামারি আমার চাই না।